গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম্বার নকল করে অর্থাৎ প্রযুক্তির ভাষায় ক্লোনিংয়ের মাধ্যমে প্রতারণা। অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার মার্কেট গুগল প্লে স্টোর থেকে এ জাতীয় কিছু অ্যাপস বা সফটওয়্যার নিয়ে প্রতারকরা এই অপরাধ করে যাচ্ছে। 2 সেপ্টেম্বর সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করার কয়েকটি অভিযোগ পাওয়ার পর এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মোবাইল নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করে কাউকে কল দেওয়ার ব্যাপারটিকে ট্যাগ ল্যাঙ্গুয়েজে ক্লোনিং বলা হয়। ফলে অপারেটর পরিবর্তন করা হলেও কলগ্রহীতার মোবাইল সেটে সেভ করা ব্যক্তির নাম দেখাবে। নাম্বারটি আপনার ফোনে সেভ না থাকলে আননোন নাম্বার হিসেবে শো করবে। এই ক্লোনিং ঠেকানোর প্রথম উপায় হলো মিসড কল ব্যাক না করা। সিম ক্লোন করতে হলে মিসড কল অবশ্যই আসবে, সুতরাং মিসড কলের ব্যাপারে সতর্ক থাকুন। এছাড়া যদি অকারণে আপনার সেলফোনে টাকা কমতে থাকে তাও এই সন্দেহ করতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইল সেটটি বন্ধ করে বন্ধ নাম্বারে কল দিয়ে দেখুন, যদি রিং হয় তাহলেও আপনি ক্লোনিংয়ের আশঙ্কা করতে পারেন। সেট থেকে সিম বের করলেও ক্লোন করার ঝুঁকি থাকে বলে প্রযুক্তিবিদরা জানাচ্ছেন। এছাড়া অপরিচিত কাউকে মোবাইল রিপেয়ার করতে দিলে বা সেটে কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাপস বা সফটওয়্যার দেখলেও এই আশঙ্কা করতে পারেন। যদি কেউ ক্লোনিংয়ের শিকার হন তবে থানায়, ম্যাজিস্ট্রেট আদালতে অথবা তথ্য প্রযুক্তি আইনের আওতায় নিয়ন্ত্রক সিসিএ বরাবরেও অভিযোগ করতে পারেন। সর্বোপরি ফোনে অপরিচিত কেউ যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টাকা চাইলেই তা হুট করে না দিয়ে আগে খবর নিন। বাংলা বায়ান্ন, চট্টগ্রাম।